একদম মুজাহিদ কেমন আছো তুমি তোমাকে কয়টা কথা বলা দরকার তোমার পাশে বসে বলি আব্বা তোমার মন খারাপ কিছু হয়েছে নাকি আমাকে খুলে বলো তো লজ্জা কিছু কেন আমি তোমার বাপ না আমি তোমার বড় বন্ধু এটা মনে রাখবা সবসময় মনে রাখবা আমি তোমার বড় বন্ধু বলো খুলে বলো কি হয়েছে কি বলবো আব্বা লজ্জা লাগছে তোমাকে বলতে তুমি যখন সাহস দিলা বুলেই ফেলি রাতে কি হয়েছে জানো ঘুমের মধ্যে আমার মুতো হয়ে গেছে খুব লজ্জা লাগছে তোমাকে বলতে বুলে ফেললাম তুমি সাহস দিলা কি করবো আব্বা চিনছে যেন আমার মনটা খারাপ হয়েছে মনটা ভারী হয়েছে বলো তো আমি কি করবো আমার বাপ বেটা বন্ধুর মতো তুমি যদি অন্যকে বন্ধু মনে করো তুমি যে বিপদে পড়ে যাবা এখনই তোমাকে ওই নিজে নিজে ওই বাপ বেটা বন্ধুর মতন সম্পর্ক রাখতে হবে তো অন্যকে বন্ধু ভাবলে তুমি বিপদে পড়তে পারো সম্ভাবনা বেশি তাই এখন নামাজ কালাম পড়বা ভালো পথে থাকবা লেখাপড়া করবা আর বাপ মাকে বন্ধুর মতন মনে করে পাশে থাকবা তাহলে তোমার কোনো বিপদ হবে না বলে দিলাম আচ্ছা শুনো আব্বা তোমার যদি হয়তে রাতে যদি সব ব্যথা ছিল হয় থেকে জানি তুমি কোনো চিন্তাই করবে না বাঁচতে পেরেছ এরকম আমার কত হয়েছিল আমি কোনো চিন্তাই করিনি টেনশন করিনি আমি ধীরে ধীরে ঠিক হয়ে গেছি তারপরে কর্ম করেছি ভালো কর্ম করেছি চাকরি করছি এখন শুনো তুমি তাড়াতাড়ি শুয়ে পড়ো আল্লাহর নাম করে দোয়াকালীন করে শুয়ে পড়ো সব ভোরে উঠতে হবে সকালে নামাজ পড়তে হবে কোরআন শরীফ পড়তে হবে সকালে নামাজ পড়ি কোরআন শরীফ পড়ি হাট 45 মিনিট হাটে তোমার কর্ম শুরু করবা তোমার লেখাপড়া খেলাধুলা লেখাপড়া আর এখন জীবন গড়ার সময় কারণ এখনই তোমার জীবন গড়ার সময় এখন যদি তুমি খারাপ পথে চলে যাও খারাপ দিকে চলে যাবে এখন ভালো পথে গেলে তুমি ভালো পথে যাবা সেই জন্য এখনই শুয়ে পড়ো কোনো চিন্তা নাই ঠিক আছে আমি সবসময় তোমার বাপ পাশে আছি বুঝতে পেরেছ শুয়ে পড়ো যাও ও আব্বা তুমি আমাকে বন্ধু বললা আমি যে খুশি হয়ে গেলাম আজ থেকে আমার নো টেনশন দু ফুর্তি ঠিক আছে আব্বা তুমি যাও এখন আমি ঘুমা যাব বন্ধুরা দেখলেন তো আমার এখন যার আছে বাপ আর বন্ধু তার জীবনে থাকবে না কোনো সমস্যা আসবে না কোনো শত্রু প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমাদের হাত টিভি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বজায় দিবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন